হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ান এক্স বেডের সকল সম্মানিত ভাই এবং বোনেরা যারা আছেন তাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের এমন একটা টিপস দেখাবো যেটাতে আপনি খুব সহজে জিততে পারবেন, এবং যারা হারের মধ্যে আছেন, যারা লসের মধ্যে আছেন, তাদের জন্য এই ভিডিওটা আমার মনে হয় সবচাইতে কার্যকর এবং লাভজনক এবং আপনাকে সফলতা এনে দিতে পারে, আপনার লসকে সাফল্যে পৌঁছে দিতে। এই টিপসটা আমার মনে হয় সবচাইতে কার্যকর এবং অনেক ভালো একটা ভূমিকা রাখতে পারে। আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই জিততে পারবেন। আমি প্রথমে আমার প্রোফাইলটা দেখাচ্ছি। আমার প্রোফাইলে বর্তমানে যে টাকাটা আছে তা হচ্ছে 487 টাকা। এবং আরেকটা কথা বলতেই হচ্ছে যে আমি যখন এই সেটিংটা পাই এবং সেটিংটা যখন থেকে কার্যকর হয়, আমার অ্যাকাউন্টে ছিল মাত্র 200 টাকা। আমি 200 টাকা থেকে গত রাত্রে 1300 টাকার মতো আর্ন করি, এবং সেটা উইথড্র করার পরে আমি আবার খেলা শুরু করি, যেখান থেকে আস্তে আস্তে আমার এই টাকা আসে এবং মাঝে মধ্যে উঠাই এবং খেলতে থাকি। আমি আমার হিস্টোরিটা আপনাদের দেখাবো যে কিভাবে আমার হিস্টোরিতে কি পরিমাণ টাকা ধরলে কি পরিমাণ টাকা আসে। আপনারা দেখতে পাচ্ছেন পেইড আউট, পেইড আউট, পেইড আউট, পেইড আউট, পেইড আউট। আমি যতটুকু আছে আমার এইখানে একটা লস আছে। লসের কারণ অবশ্যই আমি বলবো যে এই লসটা কেন আসলো। আমি একটু বেশি পাওয়ার আশায় 2.9 যে তার মানে বাজিটা আছে আমি এটা ধরি এবং আমার লস যায়। আমি সবসময় চেষ্টা করি যে একটু কম, রেটিংটা যখন একটু কম থাকে সেই গেমগুলো একটু ধরার চেষ্টা করি, যেগুলোতে আমার প্রায় মোটামুটি বেশ ভালো রকমের পেইড আউট আছে এবং উইন আছে। আর একটা কথা বলতেই হয় যে যখন তার মানে অতি লোভে তাঁতি নষ্ট, এরকম একটা কথা আছে যে আমি যখন একটু বেশি ধরি, 75 টাকা ধরছি আমার এটা গন চলে গেছে, আবার এখানে 75 টাকা ধরছি আসছে, তো এভাবেই চলতে থাকে। এভাবেই খেলতে হয়, মানতে হয়, মেনে নিতে হয়। তো আমি দেখালাম আমার প্রোফাইল এবং খেলাটা কিভাবে খেলতে হয় এবং কি খেলবেন তা আমি এখনই আপনাদের দেখাবো। যে খেলাটার জন্য সর্বপ্রথম আপনাকে, আপনি আপনার যে মেইন হোম পেজ আছে এখান থেকে সচরাচর পাওয়া যায় না, খুবই কম সময় এটা আসে। আপনাকে যেটা করতে হবে যে আপনার হোম পেজের উপরের কর্নারে, আমি দেখাচ্ছি, উপরের কর্নারে সার্চ অপশন আছে, যে সার্চ অপশনটা আমি সেই সার্চ অপশনে যাব, সার্চ অপশন ক্লিক করলাম এবং সার্চ অপশনে যে সার্চিং অপশনটা আছে আমি এখানে লিখব শর্ট, SHORT, শর্ট, শর্ট লিখে আমি সার্চ করে দিব। শর্ট লিখে সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার যে পেজটা আসবে, যে পেজটা আসলো আমি এখান থেকে মোরটা সিলেক্ট করব, মোর, আমি মোরে ক্লিক করলাম। এখন যে আমার খেলাটা আছে সেটা হচ্ছে যে আমি কোন খেলাগুলো খেলি এবং কোনটা থেকে সবচেয়ে বেশি আর্ন আসে, ইনকাম আসে, আমি সেটা দেখাবো। যে এই নিউ শর্ট প্লেয়ার ওয়ান এবং প্লেয়ার টু দুটো খেলা থাকে, আপনি এখান থেকে W1 সিলেক্ট করতে পারবেন, W2 সিলেক্ট করতে পারবেন। সবচেয়ে বড় কথা যে এখানে আপনার আরেকটা অপশন আছে যে এক্স, এটা হচ্ছে আপনার কি বলে যখন ম্যাচটা ড্র হয় এটা হচ্ছে সেই অপশন। আমি সবসময় এই W1 এবং W2টা বেশি খেলি, তার কারণ হচ্ছে যে তার মানে ড্র খুবই কম হয়, হয়তো 100টা ম্যাচ খেললে একটা দুইটা ম্যাচ ড্র হতেও পারে নাও পারে। তো কিভাবে খেলতে হয় আমি সেটা দেখাবো, যে আপনি কখন কিভাবে খেলাটা নেবেন এবং কিভাবে খেলবেন। আমি একটা গেম ওপেন করলাম, আমি পুরো প্রসেসিংটা দেখাবো যে কিভাবে শুরু করতে হয় এবং কিভাবে শেষ করতে হয়। যে আমার এইখানে এখন খেলা চলতেছে, আমার এইখানে খেলা চলবে, আর এইখানে যে 15 সেকেন্ড, 14 সেকেন্ড, 13 সেকেন্ড যে সেকেন্ডগুলো উঠতেছে এটার পরে আপনাকে সুযোগ দিবে যে আপনি কিভাবে খেলবেন। তার আগেও এখানে সুযোগ দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে এটা নিতে পারেন, এটা নিতে পারেন, কিন্তু এটাতে রিস্ক অনেক বেশি থাকে, তো এই জন্য আমি এটা নিব না। আমি একেবারে শেষের দিকে যাব এবং এখানে পরপর 3 থেকে 4 বার খেলার সেকেন্ড আসে, আপনাকে এই সেকেন্ডের মধ্যে খেলা নিতে হবে। যে এখানে সেকেন্ড এখনও আসতেছে না, আপনাকে এখানে লক করে দিছে যে এখন আপনি আর খেলা নিতে পারবেন না,
এখানে লক হয়ে গেছে অলরেডি, আপনি এখন খেলে নিতে পারবেন না কিছু সময়ের মধ্যে। হ্যাঁ এখানে ও ফো গড, তার খেলা শুরু হওয়ার আগেই খেলাটা শেষ হয়ে গেল, যে ডাব্লিউ তার মানে টিম টু প্লেয়ার টু উইন, এটাকে তার মানে উইন করে দিল। তো আমি এখন নেক্সট আরেকটা খেলা খেলবো, যেটাতে আমি নেক্সট আরেকটা খেলাতে যাচ্ছি, পরের খেলাটাতে যাচ্ছি, দেখি পরের খেলাটা কতক্ষণ পরে শুরু হয়। পরের খেলাটার আর 7 সেকেন্ড, 2 সেকেন্ড, 1 সেকেন্ড এর পরে শুরু হয়ে যাবে। তো আমি একটু দেখাবো যে আসলে কত দূর গেলে খেলাটা ফিনিশ করা যায়, আমি এরকম একটা খেলা নিব এবং আপনাদের উদ্দেশ্যে দেখাবো যে কিভাবে খেলাটা শেষ করতে হয় এবং কিভাবে খেলাটা শেষ হয়। আমাকে এখন সেকেন্ড দেওয়া হয় নাই, সেকেন্ডটা আসবে ঠিক এই জায়গাটাতে, এই জায়গাটাতে একটা সেকেন্ড আসবে, সেকেন্ডের কাটা উঠতে থাকবে, আমি ওটা দেখব এবং বুঝবো। বুঝে হ্যাঁ অলরেডি আমার সেকেন্ড উঠ তার মানে স্টার্ট হয়েছে। এখন দেখেন যে এইখানে আপনাকে 100 টাকায় 67 টাকা দিচ্ছে এবং এইখানে আপনাকে 100 টাকায় 226 টাকা দিচ্ছে। আমি এটা কখনো নেওয়ার চেষ্টা করি না, আমি সবসময় এটা নেই, এটা সবসময় ভালো লাগে, কিন্তু আমি এবারও নিব না। আমি নিব হচ্ছে তার মানে এটা আমি প্রথমবার দেখলাম যে আসলে কোনটাতে কীরকম রেটিং ছিল বা কোনটাতে রেটিংটা ভাগ কম ছিল বা আমি কোনটাতে জিততে পারবো। সবসময় কম নেওয়াটাই বেটার, যে যে কম রেটিংয়েরটা নিলে পারে, যেটা সম্ভাবনা বেশি থাকে বেশি রেটিং নিলে পারে, তেমনি খেলার হারার সম্ভাবনাও থাকে। আমি আর একটু সময় নিব, সেকেন্ড আবার উঠবে, একবারেও কিছু কিছু সময় জিতায় দেয়, দুইবারেও দেয়, তিনবারেও দেয়, চারবারেও দেয়, পাঁচবারেও দেয়। তো আপনাকে আসলে বুঝতে হবে, দেখেন এখন আবার যে এইখানটাতে কম দিছে, এইখানটাতে বেশি দিছে, অর্থাৎ টিম ওয়ানে এখন কম দিচ্ছে, টিম টুতে এখন বেশি দিচ্ছে। আমি অপেক্ষা করব 3 নম্বর গেমটার জন্য, যে 3 নম্বর গেমটাতে কী করে, 3 নম্বর গেমটা দেখবো যে আসলে 3 নম্বর গেমে একে বেশি দেয় নাকি দুয়ে বেশি দেয়, একে কম দেয় নাকি দুয়ে কম দেয়। ও গড, তার মানে আমি কি দেখলাম এখান থেকে, আমি গেম শুরু করার আগেই টিম ওয়ানকে টিম ওয়ান উইন, টিম ওয়ান যে ছিল টিম ওয়ান উইন হয়ে গেল। তার মানে এটা রেটিং কম ছিল, এখানে রেটিং কম ছিল, এটাতে রেটিং বেশি থাকার কারণে টিম ওয়ানটা জিতে গেল। তো এইভাবে যদি আপনি খেলা নিতে থাকেন বা এইভাবে যদি খেলতে থাকেন, তাহলে একটা সময় পর আমার মনে হয় যে আপনার যে লস বা আপনার যে প্রবলেমগুলো আছে আপনি আস্তে আস্তে রিকভার করতে পারবেন। এবং এই খেলাটা অলওয়েজ চলতেই থাকে, আমি চেষ্টা করব যে আরেকটা খেলা নিয়ে আপনাদের দেখানোর, যে আসলে লস হয় নাকি লাভ হয়, চেষ্টা করব যে আসলে কি হয় শেষ পর্যন্ত দেখানোর। রাশিয়ান লোটো গেমটা আমার কাছে বেশ ভালো এবং আমার কাছে কেন জানি মনে হচ্ছে বেশ লাভজনক একটা খেলা, ইচ্ছে করলে আপনিও খেলতে পারেন। এবং এইখানে এখন রেটিং কম দিচ্ছে, এখানে রেটিং কম আছে, এখানে রেটিং বেশি আছে, আমি এটা নিব না, আমি নিব এটা, যদিও এখন নিব না, আরেকটা গেম দেখার পরে যে পরবর্তীতে সেকেন্ড আসবে, পরবর্তীতে যে আমাকে আবার সুযোগ দেওয়া হবে, আর যদি এর মধ্যে খেলা উইন করে দেয় তাহলে তো কিছুই করা থাকবে না। আমি তবে চেষ্টা করব, অপেক্ষায় থাকব যে এইখানে আবার সেকেন্ড আসবে, এই সেকেন্ডের অপেক্ষায় থাকব, দেখা যাক কী হয়, যে পরবর্তীতে কোন খেলাটা আসে, কোন গেমটা আসে, সেই অনুসারে নেওয়ার, সেই অনুসারে দেখার। এখনও সেকেন্ড আসতেছে না, সেকেন্ড অবশ্যই আসবে, আমি দেখানোর চেষ্টা করব যে পরপর। হ্যাঁ হ্যাঁ এবার 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 এক সম্ভাবনা বেশি হচ্ছে যে টিম ওয়ানের, আগের বারে টিম ওয়ানে রেটিংটা কম ছিল, এইবারেও রেটিংটা কম আছে, এখানে বেশি আসছিল, টিম টু এর বেলায় বেশি ছিল, আগের বারেও বেশি ছিল, এবারেও বেশি আছে। আমি অপেক্ষা করব 3 নম্বরটাতে, যে 3 নম্বরটাতে কী করে, হয়তো এর আগে টিম ওয়ানকে জিতায় দিলেও দিতে পারে, কারণ পরপর দুইবার টিম ওয়ানের রেটিং কম ছিল, এখন টিম ওয়ানের রেটিং। আমি অপেক্ষায় থাকবো যে 3 নম্বর গেমটা আসে কি না, এখানে যদি 3 নম্বরের সেকেন্ড আবার উঠতে থাকে বা 4 নম্বরের সেকেন্ড যদি আবার উঠতে থাকে, তাহলে সেটার অপেক্ষায় থাকবো যে আসলে কি হয়। হয়তো সেকেন্ড আসবে, অনেক সময় নিচ্ছে, হ্যাঁ অলরেডি সেকেন্ড আসছে এবং এটাতে কম দিছে, এটাতে আগের বারের চেয়ে কম দিছে, তাহলে আমি এখন এটা নেওয়ার চেষ্টা করব।
আমি ওয়ান ক্লিকেই আমার ওয়ান ক্লিক করা ছিল, ও আমি কি নিতে পারবো সেকেন্ডের মধ্যে? হ্যাঁ, সাকসেস, আমার সাকসেস আসছে যে আমি নিতে পারছি, এবং আমি অপেক্ষায় থাকবো যে আসলে রেজাল্ট কী হয়। তাহলে আমি আসলে আপনাদের প্রুফ দেখাইতে পারবো যে রেজাল্ট কী পরিমাণ আসে। হয়তো আমি জানি না যে রেজাল্ট কী আসবে, তো আমি অপেক্ষায় আছি, হয়তো বা টিম ওয়ান জিতবে, বা টিম ওয়ানের ও সরি টিম টু উইন, টিম টুকে উইন করে দিল, টিম টু উইন। আসলে আনফর্চুনেটলি এরকম হয়, এবং অনেক সময় দেখা যায় যে রেটিংয়ের একটু রেটিংটা একটু প্রবলেম করে। আসলে সবই ভাগ্যের উপরেই থাকে অনেকটা, যে আপনাকে বুঝতে হবে এবং নিতে হবে, কিছু করার নাই। এবং আমার খেলাটা এখন আর এখান থেকে আর শো করবে না, আমাকে আবার ব্যাক করতে হবে এবং আবার শর্ট লিখতে হবে, এসএইচও আর টি শর্ট লিখে সার্চ করতে হবে, এবং অপেক্ষা লোড নিচ্ছে, চলে আসছে, আমার খেলাটা এখান থেকেই আসবে। 18 সেকেন্ড পর খেলা শুরু হবে, খেলাটা চলছে, এখানে রেটিং এটাতে কম আছে, এটাতে বেশি আছে, আপনাকে আসলে নিতে হবে আপনার সাধ্য অনুযায়ী, বা আপনাকে বুঝতে হবে এবং সেই অনুসারে আপনাকে নিতে হবে যে কোনটা করলে ভালো হয়। আপনি আমি এখান থেকে আরেকটা সেটিং দেখাচ্ছি, তা হচ্ছে ওয়ান ক্লিকে আপনার যেহেতু সময় কম, এখান থেকে আপনাকে খুব স্বল্প সময়ের মধ্যে খেলা নিতে হবে। আপনি এখানে ক্লিক করার পরে আপনাকে এখানে যে ওয়ান ক্লিক বেট, আমি আর ওয়ান ক্লিক বেটটা অপশনটা আমি চালু করে রাখছি, আমি যেন আমি এক ক্লিকেই খেলাটা নিতে পারি। এই জন্য যেহেতু সময় খুবই কম, সময় হাতে খুবই কম থাকে, আপনাকে এর মধ্যে খেলা নিতে হবে, এবং 10 সেকেন্ড বা 12 সেকেন্ড সময়ের মধ্যে, এখন 15 সেকেন্ড আছে, আমি এটা নিব, আমি এটা নিব, এবং আমি এখানে ক্লিক করলাম যে আমি নিতে পারি কি না, মনে হচ্ছে পারবো কি না, পারবো, ও হা ব্লক করে দিছে, আমি এখন ওটা নিতে পারবো না। তবে এবার প্লেয়ার ওয়ানে কম ছিল, রেটিংটা কম ছিল, আশা করি প্লেয়ার ওয়ান, হয়তো যদি 3 নম্বর খেলা বা 4 নম্বর খেলাটা না আসে তাহলে প্লেয়ার ওয়ানটা জিতবে, প্লেয়ার ওয়ানকে জিততায় দিবে। অপেক্ষায় আছি রেজাল্টের, দেখি রেজাল্ট কী হয়। আমার মনে হচ্ছে 3 নম্বর খেলাটা, হ্যাঁ 3 নম্বর খেলাটা আসছে, এবং আমি 3 নম্বর খেলাটা নিলাম, 3 নম্বর খেলার প্লেয়ার ওয়ান নিলাম, দেখা যাক কী হয়। আসলে সম্পূর্ণটাই থাকে ভাগ্যের উপরে, যদি লাক ফেভার করে তাহলে অবশ্যই আপনি ম্যাচ জিততে পারবেন, এবং সম্ভাবনা থাকে যেটাতে রেটিংটা কম সেটাতেই সম্ভাবনা থাকে, এবং অধিকাংশ সময় যেটার রেট কম থাকে সেই খেলাটাই উইন হয়, সেই খেলাটাই জিততে পারে। এভাবেই আমি খেলে আসছি এবং এরকমটাই হয়। আমি আশা করি যে এভাবে যদি আপনারা খেলতে থাকেন এবং নিতে থাকেন তাহলে হয়তো বা আপনারাও সাকসেস হবেন বলে আমি আশা করি। তারপরেও বললাম যে লাক ফেভার যদি করে, হ্যাঁ হ্যাঁ দেখছেন যে আমার আসলে অপেক্ষাটা সাকসেস, যে আমার টিম ওয়ানটা উইন, টিম ওয়ানটাকে উইন আসলো, যে টিম ওয়ান উইন, অর্থাৎ আমার এটা নিছিলাম, আমার এটা সাকসেস, আমি টিম ওয়ান জিতে গেছি। তো ধন্যবাদ বন্ধুরা, আশা করি আপনারা এভাবে খেলা নিতে থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকুন, পরবর্তীতে আমি আরও আপডেট নিয়ে আসব এবং আপনাদের দেখাবো যে আরও কীভাবে নতুন নতুন আপডেট বা নতুন ভার্সনে কীভাবে খেলতে হয়। ধন্যবাদ সকলকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, খুদা হাফেজ।